পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে চাকমাঘাট পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী। ঘটনা মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায়। এলাকাবাসীর বক্তব্য, সরকার আসে সরকার বদলায়, প্রতিশ্রুতির ফুলঝুরি। 2018 সালের আগে সরকার পরিবর্তনের প্রাক্কালে বিজেপি দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা, রাস্তাঘাট সংস্কার করা হবে এবং পানীয় জলের বন্দোবস্ত করা হবে। কিন্তু দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। বহুবার পঞ্চায়েতে এবং এলাকার জনপ্রতিনিধিদের অবগত করা হলেও তারা বিষয়টি তেমনভাবে গুরুত্ব দেয়নি, শুধু আশ্বাস দিয়ে চলেছে। রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার ফলে তাদের দীর্ঘদিন ধরে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পড়ে আহত হয়েছেন, এমনকি অনেকের পা পর্যন্ত ভেঙে গেছে। একজন রোগীকে এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না, কারণ গাড়ি প্রবেশ করতে পারে না রাস্তা দিয়ে, সেসবটি কাঁধে করে রোগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে। এই বিষয়গুলি সম্পর্কে এলাকার জনপ্রতিনিধিদের জানিয়ে কোনো কাজ না হওয়ায় মহকুমা শাসককেও জানানো হয়েছিল, কিন্তু রাস্তাটি সংস্কার করার উদ্যোগ কেউই নিচ্ছে না, যার ফলে মঙ্গলবার এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসী চাকমাঘাট পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এক নম্বর আমরা কথা বলছি, আমরা পঞ্চায়েত টঞ্চায়েত যা আছে মিটিং মিটিং হয় সব কোনো আমরা আলোচনা করবো। এক নম্বরে আমরা রাস্তাটা, 2 নম্বরে আমরা জলটা, ঠিক আছে, 3 নম্বরে আমরা আত্মীয় বোনের, 3 নম্বর 3 নম্বর আত্মীয় বোনের ব্যাপারে পঞ্চায়েত জানাইছেন?